হঠাৎ সিপিএম এর বিড়ালটা বেরিয়ে পড়েছে, তারা নাকি কোনো অন্যায় করেনি। আরে 34 বছরের একটা ফাইল পাওয়া যাচ্ছে না, যাওয়ার আগে সব ফাইল উড়িয়ে দিয়ে গেছে, উধাও করে দিয়ে গেছে, পুড়িয়ে দিয়ে গেছে। আমি যদি ইচ্ছা করতাম টেনে টেনে সব কটাকে জেলে ভরতে পারতাম, কিন্তু আমরা স্লোগান দিয়েছিলাম বদল নয় বদলা, বদলা নয় বদল চাই। আমরা আমাদের কথা রেখেছিলাম, কিন্তু ওরা ওদের কথা রাখেনি। কোথায় গেল তাদের আমলের কাগজ? একটা কাগজপত্র পাওয়া যায় না, বলে 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 হয়রান হয়ে যাচ্ছি। আজকে আমাদের আমলে আমরা তো ডিজিটাইজ করে যাচ্ছি, ফলে প্রত্যেকটা কাগজ পাওয়া যাবে, এমনকি কোথায় কার জমি আছে তার জন্য ল্যান্ড ম্যাপ রেকর্ডও পাবে। অনলাইন হচ্ছে, ই টেন্ডারিং হচ্ছে, সব কিছু অনলাইন প্রসেসে হচ্ছে। কাজ করতে গিয়ে একটা দুটো ভুল কেউ যদি করে ফেলে নিচে তলার, ইন্টেনশনালিও অনেকে বদমাইশি করে করে, কারণ আমি তো সিপিএম এর কারো চাকরি খাইনি, তারা তো বসে আছে এখনো, তারা চাকরি করে এটা তার অধিকার, তারাই তো নিচ থেকে বসে এই কাজগুলো করে, তা সত্ত্বেও তো আমি তারাইনি কাউকে। সুতরাং তারা যদি একটা কিছু করে সেখানে আমাদের দেখে প্রিকশন নিতে হবে, আমাদের উই হ্যাভ টু বি ভেরি অ্যালার্ট। মনে রাখবেন আপনার আগে দুটো চোখ ছিল, আর এখন এই ডাকাতদের দলেরা লুঠেরাদের দলেরা, নাম বলছি না, বুঝে নেবেন ইশারাই কাফি, আপনার পেছনে 10টা চোখ নিয়ে ঘুরে বেড়াচ্ছে, মানে 10টা টেলিভিশনের 10টা স্টিং অপারেশন টিম, আপনি বুঝতেও পাচ্ছেন না। আর যাবে কি, মনে করুন কাকুলির বন্ধু, কাকুলি দি তোমার কাছে একটা চা খেতে আসবো, উনি আমেরিকা থেকে এসেছেন, আদৌ আমেরিকা না হাতি, এগুলো হচ্ছে ব্যাপারটা, বুঝে নিন এইসব চলছে। ফেক নিউজে মিথ্যে কথা, ফেক নিউজে মিথ্যে কথা, আর আপনার জীবনটা কি করছে? আর এই যে এজেন্সি, সেন্ট্রাল এজেন্সি, শুনুন, যারা আমাদের তৃণমূল কংগ্রেসের একটু নেতৃস্থানীয় আছে, তাদের বউ ছেলে মেয়েরা যদি দোকানেও যায়, সেই দোকানে গিয়ে জিজ্ঞেস করে আসে কি কিনলো, কত টাকা দাম নিল। ওরা যদি সব ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা চুরি করে নেয়, দেশ থেকে লক্ষ লক্ষ কোটি টাকা তুলে নেয়, তাতে সিবিআই হবে না, ইডি হবে না। মধ্যপ্রদেশে ধাপাম কেসে 54 জন সুইসাইড করেছে, এডুকেশন মিনিস্টার অ্যারেস্ট হয়নি। কদিন আগে আরো স্ক্যাম বেরিয়েছে, রাজস্থানে বেরিয়েছে, ইউপিতে বেরিয়েছে, কই সাধু বাবারা, সাধু মনকা ব্যথা, সাধু মনে ব্যথা হয় না, বাংলায় সব চোর। আর তোমরা মনকা ব্যথায় দেখছো নতুন ভোর, এইভাবে দেশ চলতে পারে না, খেলা হবে। পঞ্চায়েতের পরে শান্তিপূর্ণভাবে পঞ্চায়েত ইলেকশন করব, করে 2024-এ এমন খেলা খেলবো, বিজেপি বাবুরা বুঝতে পারবেন খেলার নাম বাবাজি না বাপুজি, কি বলে বাবাজি, খেলার নাম বাবাজি, ওই খেলাটা হবে। আর খেলাটা বাংলা থেকেই তৈরি হবে, এখন তো আমরা একসাথে, ওদিকে নীতিশজি আছে, ওদিকে অখিলেশ আছে, ওদিকে হেমন্ত আছে, ওদিকে আমি আছি, ওদিকে আমাদের বন্ধুরা আছে, সর্বত্র আছি আমরা, সব এক হয়ে যাবে দেখবেন। আর 275-380 নিয়ে গর্ব করে বেড়াচ্ছে তো, রাজীব গান্ধীর সময় 400 ছিল, তাও ধরে রাখতে পারেনি, আর এদের 300-এর কাছাকাছি আছে তো। এই যে আমি 5টা রাজ্যের কথা বললাম, এখানেই 100টা ঘেচাংফু, কোত্থেকে করবে, করবেটা কোত্থেকে? সরকার প্রস্তুত থাকুন, মাথা নত করবেন না, যাকে ইচ্ছে অ্যারেস্ট করুন, বয়ে গেছে, বাড়িতে ভাত খেতেন ওখানে বসে ভাত খাবেন, চিন্তা করবেন না, চালটাও তো আমরা দিই, সেই চালটাই খাওয়াই, চিন্তা করবেন না, ভালো থাকবেন,
সুস্থ থাকবেন। আর মনে রাখবেন, একটা কর্মীর কিছু হলে দল কিন্তু একদম পুরো দূরবীন দিয়ে নজর রাখে এবং তাদের পাশে আছে, তার ফ্যামিলির পাশে আছে, সর্বক্ষণ আছে মনে করে তাদের। আর দল মনে রাখবেন, এটা একটা পরিবার, আমার নিজস্ব কোনো পরিবার নেই, মানুষের পরিবার আমার পরিবার, তৃণমূল কংগ্রেসের পরিবার আমার পরিবার। তাই আপনাদের কারো কিছু হলে আমি সবচেয়ে ব্যথা পাই, তাই যদি কারো কোথাও কিছু প্রয়োজন হয় আমাকে বলবেন, আমি তার কমিউনিকেশনের ব্যবস্থাও করে দেবো।